শুকনো মৌসুমে ধলোলা তীব্র ভাঙনে বিলীন হচ্ছে কুড়িগ্রাম সদরের চর সিতাইঝার অনেক এলাকা। এরই মধ্যে নদীগর্ভে গেছে অনেক ঘরবাড়ি ও ফসলি জমি। গত কয়েক সপ্তাহের ভাঙনে অন্তত ৫০টি পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হলেও মিলছে না ভাঙন রোধে কোনো প্রতিকার। ধরোলার চলমান ভাঙন রোধ প্রকল্পের আওতায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলিমাল রাজির রিপোর্ট। এভাবেই একের পর এক পাড় ভাঙছে ধরোলা। ভাঙনের কবলে পড়ে কেউ সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি, গাছপালা, আবার কেউ কেটে নিয়ে যাচ্ছেন জমির কাঁচা ধান। নদীতে তেমন পানি না থাকলেও মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝার এলাকায় তীব্র ভাঙনের কবলে পড়েছেন বাসিন্দারা। ধরোলার বাম তীরে প্রায় দেড় কিলোমিটার এলাকার চিত্র একই রকম। আমরা এক এই জায়গা ছিলাম, অল্প একটু জমি ছিল, সেই জায়গা গেছি। আবার এই এক মাসের মধ্যে ফির যদি বাড়ি ভাঙি যায় তার তো উপায় থাকবে না। আমার সব সম্পদ আমার শেষ, এখন আর কর্ম না করলে আর ভালো নেই। নদী বাঁধলে তাহলে হবে কিছু, শাখা যদি ব্যবস্থা না করে সব নিজে এখান করি গেছে। ইট কিছু পানির মধ্যে চলে গেছে, গাছও কিছু চলে গেছে আমাদের। ওই যে নদীর মতো এখন ওই গাছ কাটা যদি দেখা যাওয়া লাগছে। আমরা সব মিলি ক্ষতিগ্রস্ত মধ্যে আছি এখন। আমরা আমরা আর কি কোনো মতে আমাদের ঘরগুলো আমরা সামনে একটু এগিয়ে নিয়ে যাই, আবার কি আমাদের বসবাসের জন্য আর কি একটু না আসলে নিচ্ছি। স্থায়ী তীর রক্ষায় সংশোধিত প্রকল্পের আওতায় ভাঙন কবলিত এলাকায় কাজ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নতুন করে কাজ বাস্তবায়নের জন্য সংশোধিত ডিপিপি দাখিল করেছি। এই ডিপিপি অনুমোদিত হলে অতিরিক্ত প্রকল্পের বাইরে যে ভাঙন অংশগুলো আছে এই অংশগুলো ভাঙন রোধ করা সম্ভব। ধরোলার দুই পাড়ের প্রায় ১৭ কিলোমিটার তীর রক্ষা ও ৩৩ কিলোমিটার বাঁধ মেরামত সহ নির্মাণ কাজ চলমান রয়েছে। ৫৯৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের প্রায় ৬৫ ভাগ কাজ শেষ হয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই।